মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। সকাল থেকে বহরমপুরে গঙ্গার ঘাটে প্রস্তুতি, বেলা গড়িয়ে বিকেল রাত প্রতিমা নিরঞ্জনের পালা। বিসর্জনের সময় কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নিরাপত্তা ঘাটে ঘাটে, বিষাদের সুর একাধিক প্রতিমা নিরঞ্জনে। আপনার আনন্দে আমাদের উদযাপন, বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাঙ্কোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট, জেলায় একমাত্র পিলারলেস ব্যাঙ্কোয়েট, আছে স্পা সালন ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। আজ বিজয়া দশমী, বিশেষ পুজো, দেবী বরণ, সিঁদুর খেলা শেষে শনিবার দুপুর থেকেই বহরমপুরে গঙ্গার ঘাটে শুরু হয় প্রতিমা নিরঞ্জনের তোড়জোড়। এদিন হাতে গোনা কয়েকটি বাড়ির পুজোর এবং পাড়ার পুজোর প্রতিমা নিরঞ্জন হয়। বাড়ির পুজোর ক্ষেত্রে হয় নবপত্রিকা বিসর্জন। প্রতি বছরের মতো এবারেও বহরমপুরের KM কলেজ ঘাটে হয় নিরঞ্জন। ভারাক্রান্ত মনে উমাকে বিদায় জানান সকলেই, আবার এক বছরের অপেক্ষা। ভাগীরথীতে প্রতিমা নিরঞ্জনে প্রশাসনিকভাবে নেওয়া হয় বিশেষ ব্যবস্থাও। যথেষ্ট তৎপর তারা এবং গঙ্গার ঘাটে এসেও বুঝতে পারছি যে যথেষ্ট সুরক্ষার সঙ্গে সমস্তটা ওরা নিরাপত্তার দায়িত্ব সমানভাবে পালন করছে। তাতে আমাদের মতো বাড়ির পুজো যারা, তারাও এখানে এসে সুরক্ষিত বোধ করছি আমরা। গঙ্গার ঘাটে নিরাপত্তার ক্ষেত্রে NDRF এর বিশেষ টিম উপস্থিত থাকে। যে কোনো বিপর্যয় মোকাবেলার ক্ষেত্রে প্রস্তুত রাখা হয় একাধিক স্পিডবোট। সন্ধ্যের দিকে প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রে ঘাটে পর্যাপ্ত আলোরও ব্যবস্থা থাকে। প্রশাসনিক ব্যবস্থা দেখে স্বস্তিতে আমজনতা। বোট থেকে আরম্ভ করে আপনার বিসর্জনের যে ক্রিয়ার যে মালপত্র সমস্ত রেডি আছে, প্রশাসন রেডি, পুলিশও রয়েছে বাইরে, আপনার NDRF রয়েছে, সমস্ত সবাই রয়েছে এখানে, সমস্ত খুব ব্যবস্থাপনা খুব ভালো।